দেখবেন যখন খুব বেশি লাফালাফি করে আর গলাতে একটা বাঁশ ঝুলিয়ে দেয় এরকম। আপনাদের দিকে কি বলে ওটা, গোটনা? ওই গোটনা দেয়, মানে বেশি বাড়াবাড়ি করলে, বুঝলেন না? তা আপনি বেশি বাড়াবাড়ি যদি করেন আজকে, পালানোর যদি চেষ্টা করেন যে দান চাইলে মনে হয় পালাবো, তা আল্লাহর তরফ থেকে ঘটনা বেঁধে দিবে। কিছু কিছু লোক আছে দেখবেন না এরকম এরকম করছে। কি হলো চাচা? বলছে প্যারালাইসিস, প্যারালাইসিস। প্যারালাইসিস কোনো রোগ নয়, এটা আল্লাহর আযাব। রোগ কার নাম যেটা ঔষধ খেলে ভালো হয়? এত বড় বড় রসগোল্লা সামনে দিচ্ছে, বলছে খাবো না। সুগার, সুগার এটা আল্লাহর আযাব, এটা যেন মাথায় থাকে। আর মমতাজুল ইসলামের কথা বলছি, চিকিৎসা বিজ্ঞানীর ভাষায় রোগ হচ্ছে সেই যেটা ঔষধ খেলে ভালো হয়ে যায়, আর যেটা ভালো হয় না কবর পর্যন্ত বহে বেড়াতে হয়, তার নাম আল্লাহর আযাব। কি বলছি বুঝতে পারছেন তো? রোগ আবার ওষুধ খেলে ভালো হয়ে যাবে, পাতলা পায়খানা ভালো হয়ে যাবে ওষুধ খেলে, বুঝলেন না? বেশি চালাকি করিয়েন না, চুপচাপ মেরে বসুন। আপনাকে তার মাঝখানে একটা কথা বলে রাখছি, চালাকদের কি হয়। দুটা বাচ্চা ছেলে, যে লুঙ্গি পরে আছেন সাবধানে বসবেন, দুটা বাচ্চা ছেলে, বুঝলেন, দুটা বাচ্চা ছেলে কমলা লেবু চুরি করেছে একজনাদের বাগানে, বুঝলেন, কমলা লেবু। তা কমলা লেবুটা চুরি যখনই করেছে, দুই ব্যাগ দুজনা, এখন দুই ব্যাগ কমলা লেবুর ভিতরে ওরা বলছে দুজনে এক অপরকে, আরে কোথায় ভাগ করবি কমলা লেবুটা, ভাগ কোথায় করবি, ভাগ তো কোথাও করতে হবে। তা একজনা বলছে আবদুল্লাদের তাহলে গোয়াল ঘরে চল, বলছে না আবদুল্লার মা দেখে নিতে পারে, ধরে ফেলবে, বিপদ হয়ে যাবে কিন্তু। তাহলে বলছে এক কাজ কর, তাহলে গ্রামে আমাদের কবরস্থানে তো সব মানুষ মরা, হ্যাঁ সব তো মরা মানুষ, ওইখানেই চল, তো ওইখানেই ভাগ করতে সুবিধা হবে, বরং কেউ থাকবে না। এখন এরা দুজনা কমলা লেবুর ব্যাগগুলো নিয়ে ঢোকার সময়তে দুটা কমলা লেবু এখন ব্যাগ থেকে পড়ে গেছে, এখন ওরা বলছে পড়ে গেছে যাক, আগে এইগুলো চল ভাগ করি। এখন দুজনা ভাগ করতে ঢুকেছে কবরস্থানের প্রাচীরের এক সাইডে, ভাগ করছে, এটা তোর, এটা আমার, এটা আমার, এটা তোর, এটা তোর, এটা আমার, এটা আমার, এটা তোর, ভাগ চলছে। এখন ওই গ্রামের একটা মাতাল, বুঝলেন, ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে ও শুনতে পাচ্ছে কি ব্যাপার, কবরস্থানের ভিতর থেকে এটা তোর, এটা আমার, এটা আমার, এটা তোর, এই আওয়াজ আসছে কেন? তাহলে নিশ্চয়ই কবরের মানুষগুলো মনে হয় ভাগ হচ্ছে, আর জান্নাত আর জাহান্নাম থেকে মনে হয় ফেরেশতারা এসে ভাগ করছে, যে এটা জান্নাতের এটা জাহান্নামের, এরকমের কোনো একটা ব্যাপার হতে পারে। এখন ও, ওর বাপ মরেছে এক সপ্তাহ আগে, ও মাতাল এখন ছুটে ছুটে গিয়ে মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে, বলছি ইমাম সাহেব ভাই কবরের সব মাল ভাগ হয়ে যাচ্ছে, আমার আব্বাকে একটু দোয়া করে জান্নাতের দিকে তুলে দেবে চলো। আর ইমাম সাহেব ঘুমাচ্ছিল নাকে তেল দিয়ে, ও বলছে তো মাতাল, বদমাইশ কথা করে, আজে বাজে কথা, বলছে না আমি নানির কসম দিয়ে বলছি, আমার নানির কসম দিয়ে বলছি চলো। এখন ইমাম সাহেব তখন সুযোগ পেয়েছে, ইমাম সাহেব বলছে আমায় যেতে পারি, ৫০০ টাকা লাগবে, বুঝলে না, ৫০০ টাকা লাগবে। এখন এ বলছে ৫০০ কেন, ১০০০ টাকা দিয়ে দিবো চলো, ৫০০ টাকা বার করে দিই। ইমাম সাহেব দেখছে এখন মোটামুটি দুপুরবেলা ৫০০ টাকা পেয়েছি, ভালোই মজা, তা যাই একটু দোয়া করে দিই। আর ইমাম সাহেব রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ও শুনতে পাচ্ছে সত্যিই তো তাই, আওয়াজ হচ্ছে এটা তোর, এটা আমার, এটা আমার, এটা তোর। ইমাম সাহেবও মোটামুটি হকচকিয়ে গেছে যে ঘটনা কি, ঘটনাটা কি। প্রথমে শুনবেন, মনে রেখে দিবেন, প্রথম দুটো কমলা লেবু কি গেটে পড়ে গিয়েছে, এটা ভুলবেন না। এখন ইমাম সাহেব কবরস্থানে গেটে দাঁড়িয়ে মোটামুটি ৫০০ টাকা নিয়েছে, দোয়া করছে রব্বানা আতেনা, আল্লাহ যাকে যেখানে পারবে দাও, কিন্তু মাতালের বাপকে তুমি জান্নাতের গাড়িতে তুলে দাও না, দোয়া করছে। আর মাতাল বলছে আমিন আমিন। এখন ওদের ওই ব্যাগের মালগুলো ভাগ করা শেষ, তখন একজনা চিল্লিয়ে বলছে গেটের মাল দুটো কার, গেটের মাল দুটো কার। মানে ইমাম সাহেব ভাবছে তাহলে মনে আমাকে আর মাতালের কথা বলছে। আর ইমাম সাহেব দুয়া বাদ দিয়ে মোটামুটি লুঙ্গি হাতে করে তুলে মাঠে মাঠে ছুটছে, বুঝলেন, আর মাতালও ছুটছে ওর পিছন পিছন। আর মাতালও যত ছোট ইমামও তত ছোট, বুঝলেন না? তো অতি চালাকের কি গলায় দড়ি। চলুন এখানে যারা বসে আছেন আল্লাহ নবীকে যারা ভালোবাসেন হাত তুলুন, তুলুন, একজন বাকি থাকবে না, একজনও তুলুন, মাশাআল্লাহ। এবার একটা হাদিস বলি, নবীর সঙ্গে দেখা করার ইচ্ছা আছে? আছে। কেউ দেখেছেন নবীকে কিয়ামতের দিনে? যেন একটু দেখার ইচ্ছা আছে না নেই? আছে।
একটা হাদিস বলছি, হাদিস বর্ণনা করেছেন, নাম হলো তার আম্মা জান আয়েশা, বাপের নাম হলো আবু বকর, মায়ের নাম হলো উম্মে হানি। হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। এখানেই শুধু ক্ষান্ত নয়, যত মহিলা সাহাবিয়াতগণ রয়েছেন তার মধ্যে শীর্ষে স্থানে রয়েছেন আম্মা জান আয়েশা, সব থেকে বেশি হাদিস ইনি বর্ণনা করেছেন। বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, বিশ্ব নবী বলেছেন আবু বকরের মেয়ে আয়েশা এত ভাগ্যবতী, আমার কাছে খাদিজা শুয়ে থাকলে, আমার বিছানাতে খাদিজা থাকলে কোরআন অবতীর্ণ হয় না, কিন্তু আয়েশা আমার বিছানায় থাকলে কোরআন অবতীর্ণ হয়। সাহাবিরা রে, আয়েশার কত মর্যাদা তোমরা কি জানো? বর্তমান বিশ্বে বিরিয়ানির যে মর্যাদা, আর তখনকার দিনের মর্যাদা, একটা খাবার ছিল তার নাম হচ্ছে শারীদ, শারীদ খাদ্যর যে মর্যাদা, বিশ্ব নবী বলছেন আমার আয়েশার ওই মর্যাদা। শারীদ খাদ্য কেমন? গোস্তের ঝোলে রুটি টুকরো টুকরো করে ভিজিয়ে রাখলে আধ ঘন্টা এক ঘন্টা পরে ওই রুটিটা আবার মুখে দিয়ে চিবিয়ে চিবিয়ে খেলে বড় টেস্ট লাগে। আল্লাহর নবীর ভাষাতে ওই খাদ্যটার নাম হচ্ছে শারীদ। আল্লাহর নবী বলেছেন বর্তমান খাদ্যর জগতে শারীদের যে মর্যাদা, আমার আয়েশার সেই মর্যাদা। এখানেই শুধু ক্ষান্ত নয়, বিশ্ব নবী যত বেটিকে বিবাহ করেছিলেন, যত বেটি ছেলেকে, একজন কুমারীকে বিবাহ করেছিলেন, নাম হলো তার আয়েশা। এখানেই শুধু ক্ষান্ত নয়, ইসলামিক তারিখ যদি আপনি পড়েন, আয়েশার জীবনীতে লেখা হয়েছে জীবনে 11,000 মহিলাকে তিনি কোরআনের শিক্ষা দিয়েছেন। ইনি হলেন উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ব্যাপারে, যার ঘটনাকে কেন্দ্র করে কোরআনে সূরা তাহরিম পবিত্র আল কোরআনে কোরআনের আয়াত অবতীর্ণ করা হয়েছে, যার ঘটনা বর্ণনা করা হয়েছে। এত ভাগ্যবতী মহিলা, এত আল্লাহ বলি মহিলা, এত আল্লাহ বলি মহিলা রে, এই মহিলাটি হাদিস বর্ণনা করেছেন, হাদিস বর্ণনাকারিণী আয়েশা। কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ও গো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাদার হাত লম্বা বলি, আমার মুখেতে ভোগ পড়ে গেল কালি, হাত লম্বা রক্ত পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে। তারপরে জয়না বেশে নবীজিকে কয়, কেন জয়না বাল্লা রাস্তায় বেশি করে ক্ষয়? বৈরে গাছির মানুষ শোন হাদিসটি বোখারির, জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। বুখারীতে হাদিস রয়েছে, সাইকুল হাদিসদেরকে জিজ্ঞাসা করে নিবেন, আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে প্রশ্ন করে বলছেন, ও দয়ার নবী গো, কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষ থাকবে, সেই দিন আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে? বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, দান ধন যারা করে এই দুনিয়াতে, আয়েশা শুনে রেখে দাও, যাদের হাত লম্বা হবে তার সঙ্গে প্রথমে আমার দেখা হবে। আয়েশা অল্প বয়সের মেয়ে, ব্যাপারটা বুঝতে পারলেন না, একটা কাঠের লাঠি নিয়ে আল্লাহর নবীর অন্যান্য বিবিদের হাতগুলো মাপতে শুরু করে দিলেন, দেখা গেল বিবি সাওদার হাতটা লম্বা হয়ে গেল। আয়েশা যেন মন খারাপ করে আল্লাহর নবীকে বলছেন, ও দয়ার নবী গো, তাহলে কি আপনার সঙ্গে আমার আর দেখা হবে না, কারণ ওই সাওদার হাত লম্বা হয়ে গেল। বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, ওই রকম হাত লম্বা নয়, দান ধন যারা করে এই দুনিয়াতে। আয়েশা শুনে নাও, যারা দানের ব্যাপারে প্রতিযোগিতায় নেমে যায়, বড় ভাই 1,000 টাকা দিবে, মেজ ভাই 2,000 দিবে, বৌমা 100 টাকা দিবে, শাশুড়ি 200 টাকা দিবে, সেক্রেটারি 5,000 দিবে, আপনার কেশিয়ার 10,000 দিবে, আপনার কমিটির লোক আরো 5,000 করে দিবে, এই রকম যারা প্রতিযোগিতায় নামে আয়েশা, কিয়ামতের দিনে আমি নবী বলছে তার সঙ্গে প্রথমে আমার দেখা হবে। যারা দানের ব্যাপারে হাত লম্বা করে দেয়,
যাদের নাম দেখিলাম খাতার পাতাতে কিছু নাম দিয়ে গেল লেখা নাকি আছে সকলের জন্য আমি করি মোনাজাত হাসর কঠিন দিনে দানিবে নাজাত বিপদের হাত হতে বাঁচাইবে তারে দোয়া ভিক্ষা চাই আমি তোমার দরবারে আমি গোনাগারে ও গোনামে মমতাজুল মাফ করে দিবে তুমি জীবনের ভুল রাস্তাঘাটে অহরহ অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হতে আল্লাহ বাঁচা বড় দায় হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে কাজির বেটি বলছে আমি যাব সিনেমাতে হাজির বেটা বলে ওগো বাপ যে আমার হাজির ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি কাজির বেটি দুঃখ মনে কথা নাহি বলে হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায় অবশেষে রাজি হতে হলো নিরুপায় হাজিরি বেটা বলে শোনো শোনো গো সুন্দরী আমার সুট আমার জামা পড়ো তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে ওটা আমার শালার পরিচয় বন্ধুর যদি হয় গো শালা আমার কেন নও চলো শালা দুইজনাতে মুখের কথা কয় দিয়েছেন 400 টাকা আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু ভাই বর্তমানে হতেছে এমন বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত কোন কেউ সোনা দানা নিচ্ছে কেউ টাকা করি কেউ জমি জায়গা নিচ্ছে কেউ নিচ্ছে বাড়ি আবার কত বাপজি বলে বনা কপল বেটা বেটি সাজিয়ে দিকে বিয়াই আপন টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকারে হলে চোর লোকে চুরি করে অন্ধকারে হলে বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে হায় রে বেটার বাপ তুমি এমনি লোভি হলে টাকার বদলে বেটা বিক্রি করিলে বন্ধুরে আমার তাড়াতাড়ি করে আসুন গাজলের কাটে সুনি বিক্রি হয় পাঁঠা গাজলের কাটে সুনি বিক্রি হয় পাঁঠা পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা হাইরে বেটার বাপ তুমি এমনি লোভি হলে পাঁঠার মতো বেটা বিক্রি করিলে তোর জন্য কে বাদাই তোর জন্য কত নারী বিষ পান করে কত নারী গলা ধরি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কে বাদাই জানো বেটার বাপ শত শত বেটির বাপরা দিচ্ছে অবিশ্রাম বলুন মাশাআল্লাহ ডাক্তার ভাইয়ের মা দিয়েছে 1000 টাকা রব্বুল আলামিন যে আসা নিয়তে অগ পাঠিয়েছে দাল নিয়ত পূরণ কর তুমি দয়াবাল শোন বব শোন তোরা মন দিয়ে শোন 500 দিল টাকা সালমা খাতল সালমার জন্য আমি কি বা দোয়া করি সুন্দর মতো স্বামী দিবে দিবে পাকা বাড়ি চুল দিবে লম্বা লম্বা ঠোঁট দুটি রাঙা পাড়ার লোকে দেখে বলবে জামাই একখানা শাশুড়ি যেন বলে সালমা আমার ভালো পরের বেটি বৌমা হয়ে ঘর কেউ রেছে আলো ননদের সাথে যেন ঝগড়া নাকি হয় ননদের সাথে যেন ঝগড়া নাকি হয় এই দোয়া করি আল্লাহ নিকটে তোমায় সালমা যখন যাবে যাবে শ্বশুর বাড়ি চড়া ইয়া দিবে তুমি টাটা সুমো গাড়ি নাকে দিবে নাক ফুল কানে দিবে দুল নাকে দিবে নাক ফুল কানে দিবে
বেদুল আর বেনারসি শাড়ি পরতে হয় না যেন ভুল ভেবো না সালমা তুমি ভেবো না গো তুমি তোমার জন্য দোয়া করে চলে যাব আমি আমিন আল্লাহুম্মা আমিন হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি জ্বালিয়ে দিয়ে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি জ্বালিয়ে দিয়ে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে আসুন ভাই একবার জলসা এমনি দান করা মজলিসে দান করা দুটোর আবার তফাত আছে তফাত নেই দুই প্রকারের দানের পদ্ধতি একটা হচ্ছে সিররা ওয়া আলানিয়া তাই তো গোপনে আর প্রকাশ্যে দানের দুটো পদ্ধতি আপনি গোপনেও দিতে পারেন আপনি প্রকাশ্যে দিতে পারেন প্রকাশ্যে দিলে একটা ফায়দা কি আছে যে আপনাকে দেখে আরেকটা মানুষ উদ্বুদ্ধ হবে এই কারণে দেন আসুন সকলে আসুন দেন আল্লাহর রাস্তা দিয়ে দেন জি আসুন কেউ বাকি থাকিয়েন না ভাই আল্লাহ আপনাদের মালে বরকত দিবে মাদ্রাসার একটা দিনী প্রতিষ্ঠান আল্লাহ বলেন লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন পৃথিবীর মানুষের আরে অতদিন পর্যন্ত তুমি কল্যাণ পাবে না অতদিন পর্যন্ত তুমি কামিয়াব হবে না যতদিন না পর্যন্ত তুমি তোমার প্রিয় বস্তুকে আল্লাহ রাস্তায় দান না করবে টাকা সঙ্গে যাবে না পয়সা সঙ্গে যাবে না টাকা সঙ্গে যাবে না পয়সা সঙ্গে যাবে না সোনা দানা গয়না গাটি সবই তোমার হইবে মাটি সোনা দানা গয়না গাটি হবে সবই হবে মাটি আমল ছাড়া কিছুই তোমার সঙ্গে যাবে না টাকা সঙ্গে যাবে না পয়সা সঙ্গে যাবে না বন্ধুরে আমার কুল্লু মান আলাইহা ফাল ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম বাড়ি গাড়ি টাকা পয়সা জমি জায়গা বিল্ডিং বালাখানা যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে রে ভাই এই ধ্বংসের পথে যাওয়ার আগে আপনাকে কিছু ভালো কাজ করে যেতে হবে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তোমরা যারা ঈমান নিয়ে এসেছো আনফিকু তোমরা খরচ করো মিম্মা রাযাকনাকুম তোমাদের রুজি থেকে মিন কবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত তোমাদের মৃত্যু আসার আগেই তোমরা কিছু খরচা করো